আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি। শিমু ইরিনা কিচেনে আবারও স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাশি ইউনিভার্সিটির লেবুর পিনিক, যার জনপ্রিয়তা কিন্তু অনেক অনেক বেশি। আর লেবু কিন্তু সবারই পরিচিত একটি ফল, আর লেবুর গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আমি আজকে লেবুর পিনিক বানাবো, তাই আমার ছাদ বাগানে চলে আসলাম লেবু তুলে নিতে। আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ, আমার লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে। আর আমি এখন লেবু তুলে লেবুর পিনিক বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমি কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি, আমি কিন্তু গাছ পাগল মানুষ। নিজের হাতে ফলমূল তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। একদম সতেজ লেবু, আর লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই আমাদের নিয়মিত কিন্তু লেবু খাওয়া উচিত। আর আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন, আপনারা কিন্তু নিয়মিত লেবু খেতে পারেন। খালি পেটে সকালবেলা কুসুম গরম পানিতে যদি নিয়মিত লেবু পানি খান, ইনশাল্লাহ আপনাদের ওজন কমায় যাবে। যাই হোক, এখন আমি লেবুর পিনিক তৈরি করে দেখাবো। লেবুর পিনিক কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু তিনটি লেবু নিয়েছি। এখন আমি লেবুগুলো ভালোভাবে ধুয়ে নিব। একদম সতেজ লেবু দিয়ে লেবুর পিনিক তৈরি করলে খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে। আর যারা টক ঝাল খেতে পছন্দ করেন, তাদের কাছে তো কোনো কথাই হবে না। এখন আমি একটি নাইফের সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নিব। লেবু নিয়মিত খেলে ডায়াবেটিস ও হৃদরোগ কমবে, চুল ও ত্বক সুন্দর রাখবে, ক্যান্সার প্রতিরোধ করবে, পাকস্থলীকে সুস্থ রাখবে, ফুসফুসের জন্য ভালো, এছাড়া ক্ষত রোগ সারায়, হাইপারটেনশন কমায়, মুখের দুর্গন্ধ দূর করে, ওজন কমায়। অনেক অনেক উপকার রয়েছে লেবু খেলে। আর লেবুতে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আরও কিছুতে রয়েছে ক্যালসিয়াম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু লেবুগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর যত পাতলা হবে তত খেতে কিন্তু মজা লাগবে। এখন আমি একটি প্লেটে সুন্দরভাবে সাজায় নিচ্ছি। লেবুগুলো কিন্তু একটার পর আরেকটা স্লাইস দিয়ে সেজে নিচ্ছি, যাতে করে মশলাগুলো প্রত্যেকটার উপরে পড়ে এবং খেতে ভালো লাগে। আমার সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে। আপনার বাসায় কিন্তু এই লেবুর পিনিক বানায় খাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে খাবার লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ কিন্তু এমনভাবে দিতে হবে যাতে সবটার উপরে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য যে আমরা গুঁড়া মরিচ ইউজ করি সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়া, সুন্দর একটা স্মেল হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কাঁচামরিচ কুচি। এই লেবুর পিনিকে কিন্তু যত টক এবং ঝাল হবে ততই খেতে মজা। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সরিষার তেল।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গেল লেবুর পিনিক। আপনারা যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই লেবুর পিনিক অসাধারণ লাগবে খেতে। আপনাদের কাছে আমার এই লেবুর পিনিক রেসিপি যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।